তো রোস্ট দেখলেই আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে কিছু পাবলিক আছে রোস্ট দেখলে সারাক্ষণ এসে চিল্লায় ওয়েটারকে, বলে ভাই রান দেন, ভাই রান দেন, ভাই মুরগির কয়টা রান থাকে আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যে ব্যক্তিরা এই রান দেন বলে, তারা কি বাসায় মুরগি শুধু রানই খায়, বাকি পিসগুলা কি ফালায় দেয়? রান খাওয়া পাবলিকরা রান খাবে, আবার বলবে আরে দাওয়াতে আসছি, খাওয়াটা কি মেন বিষয়, দাওয়াতে অ্যাটেন্ড করা হচ্ছে মেন বিষয়, অথচ টেবিলে বসলে 100 বার রান চাবে, খাওয়া শেষে বলবে খাওয়া মজা হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, তাদের হওয়া না হওয়ার শেষ নাই। ছোটোবেলায় কেউ বিয়ে বাড়ি থেকে আসলে যখন জিজ্ঞেস করতাম কোথায় গিয়েছিলে, তখন তারা বলতো বিয়ে খেয়ে এসেছি। তো বিয়ে খেয়ে আসছি বিষয়টা তখনও বুঝতাম না, তখন ভাবতাম বিয়ে অ্যাটেন্ড করাই মানে বিয়ে খেয়ে আসছি, এখন বড় হওয়ার পরে বুঝি বিয়েতে যাওয়া মানে হচ্ছে খাওয়া। তো বিয়ে খেয়েই তো মানুষ আসে, যারা গেস্ট হিসেবে যায় তাদের খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না, এই জন্যই বিয়ে খেয়ে আসছি এটা সংক্ষেপে মানুষজন বলে দেয়। তো আজকে আমাদের একটা বিয়ে খাওয়ার দাওয়াত আছে, তো আমাদের যেহেতু আজকে বিয়ের দাওয়াত, তো বিয়ের দাওয়াত মানেই হচ্ছে শাড়ি পরে যেতে হবে, তো আমি এই শাড়িটা নামাই নিলাম, এটা হচ্ছে পিঙ্কের মধ্যে গোল্ডেন কালারের একটা কাজ, ব্লাউজ নামাই নিছি, টেলার আমার ব্লাউজের গলা এত ছোটো করে দিয়েছে টেলারের কাছে, সাথে এটা পরে মিটমাট হবে। প্রিয়র বাবার জন্য 2টা পাঞ্জাবি নামাইছি, যেটা সে পছন্দ সেটা সে তার মতো পরে নেবে। প্রিয়কে জিজ্ঞেস করছি কী পরবে, প্রিয় বলছে বিয়ের দাওয়াতে যাবো, আমি শেরানি পরবো। প্রিয়র ধারণা বিয়ের দাওয়াতে গেলেই মনে হয় শেরানি পরে যেতে হয়। এখন আমার চিন্তা হচ্ছে এই শাড়ির সাথে আমি কী অর্নামেন্টস পরবো, মেয়েদের তো কমন টেনশন যে কী পরবো কী পরবো, তো আমি 2টা সেট আছে গলার, 2টা সেট নামাই নিলাম। পার্লের সেটটা আমি অনেক আগে কিনেছিলাম, খুব একটা পরা হয় নাই, তো আমি ভাবলাম এই সেটটা পরবো, অথবা সেদিন পাংখুড়ি পেস থেকে একটা গলার অর্নামেন্টস আসছে সেটাও বেশ সুন্দর, এই 2টার একটা পরবো, 2টাই যেহেতু গোল্ডেন কালার 2টার একটা যেটা বেশি মানানসই সেটা পরে নেব। গোল্ডেন কালারের সেটটা আসছে পাংখুড়ি পেস থেকে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, যারা এই টাইপের সেট পরতে পছন্দ করেন তাদের পেজে বেশ রিজনেবল প্রাইসের মধ্যে এই টাইপের সেটগুলো আছে, গিয়ে দেখে আসতে পারেন। যখনই আমি শাড়ি পরি ঘরে লেন্স থাকলে আমি লেন্স পরে নেই, বিষয়টা এমন না যে অতিরিক্ত সুন্দর দেখানোর জন্য লেন্স পরি, আমি চোখে দেখি না এই জন্য লেন্স পরি। তো আমার চোখের দুই চোখের দুই পাওয়ার হলে কাভারগুলো এমন হয়, 2টা 2 কালারের হয় আর রাইট সাইডেরটার মধ্যে আর লেখা থাকে। তো আগে আমি ম্যাক্সিমাম সময় ট্রান্সপারেন্ট লেন্স পরতাম, এরপরে ভাবলাম লেন্স যেহেতু কষ্ট করেই পরবো ট্রান্সপারেন্ট কেন পরবো, একটু কালারফুলই পরি। তো আমি যতবারই লেন্স কিনছি কালারফুল অতবারই ব্লু কালারটা পরছি। তো কোনো দাওয়াতে যাওয়ার সময় যদি আমি লেন্স পরি এটার জন্য আমাকে আধা ঘন্টা সময় বরাদ্দ রাখতে হয়, কারণ আমি সব কাজেই আমি আঁকাই মা, লেন্সও ভালো করে পড়তে পারি না। যে দেখেন কত সময় ধরে আমি লেন্স পড়তেছি, এখন কেউ কেউ বলবেন আপা এত কষ্ট করে আপনার লেন্স পরার কী দরকার, ভাই সবারই তো মন চায় একটুখানি নিজেকে সুন্দর দেখাক, আমি যদিও সুন্দর দেখানোর জন্য পড়তেছি না, শাড়ি পরে চশমা পরতে ভালো লাগে না, আমি অলমোস্ট অন্ধ মানুষ, শুধুমাত্র একটু ক্লিয়ার দেখানোর জন্য লেন্সটা পড়ছি, চোখগুলাকে শুধুমাত্র একটু লাল নীল সবুজ হলুদ দেখানোর জন্য লেন্স পরার কোনোই মানে হয় না, আমি আধা অন্ধ মানুষ দেখেই এই লেন্সগুলো পরতে হয় যে চশমাটা অ্যাভয়েড করতে চাই, চশমাটা ক্যারি করাটা শাড়ির সাথে খুবই বিরক্তিকর। তো আধা ঘন্টা লাগায় লেন্স করার পরে এখন যে বিশেষ কাজ সেটা হচ্ছে আইব্রুটা এঁকে নেওয়া, আইব্রু আঁকতেও আমার বেশ সময় লাগে, আর এরপরে আইব্রু আঁকার পরে মেন যে কাজটা আরও বেশি করতে সময় লাগে সেটা হচ্ছে আইল্যাশ করা, যে আইল্যাশ করতে গেলেও আমার আরও আধা ঘন্টা লাগবে। সো আজকে আর বিয়ের দাওয়াতে যাইতে হবে না, আজকে বাসায় থাকতে হবে যদি আমি সম্পূর্ণভাবে মেকআপ করতে যাই, তো আইল্যাশ ছাড়াই আজকে আমার মেকআপ কমপ্লিট করবো, আর আইল্যাশ পরলে আজকে আমি চোখে কিছুই দেখবো না, কারণ একে তো আমি এক্সট্রা বলতে চোখের লেন্স পরছি, আবার আইল্যাশ পরলে সিরিয়াসলি ওখানে গিয়ে আমি কিছুই দেখবো না। তো যাই হোক, আমি কোন অর্নামেন্টস পরবো তাই চিন্তা ভাবনা করতেছিলাম, 2টা গলার সেট নামাই নিলাম, এরপরে মনে হলো যে এই সেটটাই বেশি ভালো লাগবে, একটু ভারী সেট, বিয়ের ফাংশন ছাড়া তো এই ধরনের ভারী সেট পরা হয় না, তাই আমি এই অর্নামেন্টসটাই পরে নিলাম। আর আমার পিছনে দেখেন প্রিয়, আমি রেডি হয়ে তারপরে প্রিয়কে রেডি করাবো, আর প্রিয় তো এই তো সাজগোশেষ, প্রিয়র বাবাকে বললাম একটু ক্যামেরা ধরো, সে কি পাগলের মতো ক্যামেরা ধরছে, তো তাকে বললাম একটা সিনেমেটিক শট নাও, নিচ থেকে উপর পর্যন্ত, বলার পরে সে এইভাবে একটা শট নিচ্ছে, আর আমার এই চুলগুলো আমি কেটে ছোটো করে ফেলছি, আমার যা আসছে আমার যা এসে তার খুবই কষ্ট হয়েছে, নর্মালি আমার শ্বশুরবাড়ির মানুষ আমার লম্বা চুল দেখিয়ে অভ্যস্ত, ভাবে বলতেছে তোমার সুন্দর সুন্দর চুলগুলো তুমি কেন কাটলে, আমার মা এখনও দেখেনি, আমার মা দেখলে বলবে আয় তোর বাকি চুলগুলো কেটে দিই, আমি অপেক্ষা করতেছি কবে আমার মায়ের সাথে দেখা হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত সাজগোজ করে আমি টাইমলি আসতে পারি নাই, আসতে আসতে অলরেডি 4টা বেজে গেছে, 3:30 বাসা থেকে রওনা দিয়েছিলাম, আর বাইরে বের হয়েই দেখি বৃষ্টি, এই যে প্রিয় চুলগুলো বৃষ্টিতে ভিজে গেছে, আর প্রিয় ক্যামেরার লেন্স পেলেই এমন লেন্সের মধ্যে হাত দেয়। এই যে বিয়ের ফাংশনে চলে আসছি, আমি ভাবলাম আসছি তো খাওয়া খেয়ে দিই, খাওয়া খাওয়ার জন্য এত কষ্ট করে সাজগোজ করছি, তো একটুখানি বইয়ের চেহারাটা দেখে যাই, তো স্টেজের সামনে এসে একটু বইয়ের চেহারাটা দেখে নিলাম, এখন আমি যাচ্ছি খাওয়া খাওয়ার জন্য। নর্মালি বিয়ে বাড়িতে সব সময় ফার্স্ট ব্যাচে খাবার খেতে হয়, এটা হচ্ছে বিয়ে বাড়ির খাবার খাওয়ার প্রথম এবং প্রধান রুলস, কিন্তু আমার এই জন্মে আমি কোনোদিনও ফার্স্ট ব্যাচে খাবার খাইতে পারি নাই, কারণ আমি কোনো সময় কোথাও টাইমলি যেতে পারি না, এটা আমার পরিবারের সবাই জানে যে আমি কোথাও টাইমলি যেতে পারি না। তো আগে ভার্সিটিতে থাকতে এমন হইতো যে আমাদের ফ্রেন্ডদের কোনো প্রোগ্রাম থাকলে সবাই আমাকে বলতো আমাকে যেন 1 ঘন্টা আগে টাইম জানানো হয়, কারণ আমি আমাকে যদি রিয়েল টাইমটা জানানো হয় আমি জীবনেও ওই টাইম নিয়ে পৌঁছাতে পারবো না। আজকে আমার টার্গেট ছিল আমি 2টার মধ্যে কমিউনিটি সেন্টারে পৌঁছাবো, যারা আমাদের সাথে ওইখানে পৌঁছানোর কথা তারা আমি গিয়ে দেখি তারা অলরেডি খেয়ে দিয়ে বিদায় হয়ে যাওয়ার পালা, আর আমি 4টা বাজে
মাঝে গিয়ে বসি খাবার খেতে। বিয়ে বাড়িতে যে জিনিসটা হয় যে আপনি চেয়ারের পিছনে দাঁড়ায় থাকবেন, এক বেজ খাওয়া শেষ হলে তারপরে আপনি ওই বেজে যেন বসতে পারেন, চেয়ার ছাড়া যাবে না। চেয়ার ছাড়া মানেই হচ্ছে আপনার ওই সিট মিস। তো আমি প্রায় 10 মিনিট চেয়ার ধরে দাঁড়াইছিলাম খুব তীর্থের কাকের মতো, যে উনি উঠলে তারপরে আমি বসবো। এরপরে লোকজন উঠে গেল, উঠে যাওয়ার পরে আমরা বসছি। যেহেতু লাস্ট ব্যাচে বসছি, লাস্ট ব্যাচ হলে কি হয় যে নর্মালি টেবিল ক্লিন করতে অনেক বেশি সময় লাগে, এর মধ্যে তো আমার পেটের মধ্যে চুহা দৌড়াইতেছে। এই যে আমার খালি প্লেট একটু পরপর আমি দেখতেছিলাম, আর ক্ষুধার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নর্মালি আমি বাসার থেকে যখনই বের হই প্রিয়কে খাওয়াই নিয়ে বের হই, কারণ প্রিয় বাইরের খাবার খুব একটা খেতে চায় না। আজকে আমি সাজগোজ করে এত সময় নষ্ট করে ফেলছি যে প্রিয়কে খাওয়ানোর সময় পাইনি, তো প্রিয়রও ক্ষুধা পেয়ে গেছে। এর মধ্যে খাবার দিয়ে দিছে, একটা একটা করে আনতেছে, প্রথমে কাবাব আনলো, তারপরে সালাদ আনলো। আমার কাছে মনে হচ্ছে আগে কাবাবগুলোই খায় নি, যেহেতু ক্ষুধা পেয়ে গেছে। এরপরে দিল হচ্ছে রোস্ট। তো রোস্ট দেখলেই আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে কিছু পাবলিক আছে রোস্ট দেখলে সারাক্ষণ এসে চিল্লায় ওয়েটারকে, বলে ভাই রান দেন, ভাই রান দেন। ভাই মুরগির কয়টা রান থাকে আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যে ব্যক্তিরা এই রান দেন বলে, তারা কি বাসায় মুরগি শুধু রানই খায়, বাকি পিসগুলো কি ফালায় দেয়? তো রানওয়ালা পাবলিকরা যেন রান পায় এই জন্য আমরা তিনজনই মুরগির বুকের মাংসটা নিয়েছি, কারণ নর্মালি সবাই যদি রান চায় তো বুকের মাংসগুলো কে খাবে বলেন? তো নর্মালি আমি বিয়ে বাড়িতে গেলে তাই করি, বেছে বেছে আমরা এই পিসগুলোই খাই। রানওয়ালা পাবলিকরা যেন অ্যাটলিস্ট তাদের রান খাইতে পারে। রান খাওয়া পাবলিকরা রান খাবে আবার বলবে, আরে দাওয়াতে আসছি, খাওয়াটা কি মেন বিষয়? দাওয়াতে অ্যাটেন্ড করা হচ্ছে মেন বিষয়, অথচ টেবিলে বসলে 100 বার রান চাবে, খাওয়া শেষে বলবে খাওয়া মজা হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, তাদের হওয়া না হওয়ার শেষ নাই। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে বসছি। আমার আবার বিয়ে বাড়ির খাবার দাবার ভীষণ ভালো লাগে, আমার এটা ভীষণ পছন্দ। আমি বিয়ে বাড়িতে যাই শুধু খাবার খাওয়ার জন্য, শুধুমাত্র একবেলা খাওয়ার জন্য আমি এতক্ষণ ধৈরা 3-4 ঘন্টা ধরে সাচ্ছি। বিয়ে বাড়িতে সবাই খাবার খেতে যায় আর আমি শুধুমাত্র খাবার খেতেই যাই। তো ছোটোবেলায় আমাদের সব রিলেটিভরা আমরা পাশাপাশি থাকতাম, তো আমরা এত বড় ফ্যামিলি, তো আমাদের ফ্যামিলিতে প্রতি মাসেই দেখা যেত কারো জন্মদিন, কারো মৃত্যুদিন, কারো সুন্নতে খাতনা, কারো বিবাহবার্ষিকী, কারো বিয়ে লেগেই থাকতো। তো দেখা যেত কি ফাংশন শেষে যে খাবার বেঁচে যাইতো এই খাবারগুলো সব রিলেটিভদের বাসায় পাঠায় দেওয়া হইতো। তো আমাদের বাসায় যে খাবারটা পাঠায় দেওয়া হইতো এটা আম্মা ফ্রিজে তুলে রাখতো, শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন সকালবেলা আমাকে এগুলো নাস্তা দিত। ও ঘরের অন্য কারো সাধ্য ছিল না এই খাবার খাওয়ার। আমাকে যদি বিয়ে বাড়ির 1 মাসের খাবারও বাসি দেওয়া হয় আমি সেটাও খেতে পারবো, আমার এই বিয়ে বাড়ির খাবার এত পছন্দ। তো এই জন্য বিয়ের দাওয়াত আমি কখনো মিস করি না। নর্মালি প্রিয় বিয়ে বাড়িতে গেলে খুব একটা খাবার খায় না, আমাদের সাথে নর্মালি বসে থাকে। আজকে প্রিয় যেহেতু ক্ষুধা পাইছে ও খেয়ে নিছে, প্রিয়র মামার বিয়ে প্রিয় লাস্ট খাইছে, আমি জানিও না ওই বিয়ের মধ্যে প্রিয় আদৌ কিছু খাইছে কিনা, কারণ আমি এত ব্যস্ত ছিলাম প্রিয়র খাওয়া দাওয়ার টোটালি খেয়াল রাখার সুযোগ পাই নাই। আর নিজেদের বিয়েতে তো খাওয়াও যায় না, বিয়ে খাওয়া মানে হচ্ছে যে বিয়েতে আপনি গেস্ট সেই বিয়েতে শুধু গিয়ে অ্যাটেন্ড করে আসবেন। বিয়ে বাড়ির আমার সব আইটেমই পছন্দ, পোলাও, রোস্ট, বোরহানি, জর্দা, আমি কোনো আইটেমই বাদ দিই না। কেউ আবার মুখ লাগায় আন না ভাই, আল্লাহ মুখে রুচি দিচ্ছে খেতে পারি। বিয়ে বাড়ির মধ্যে যে খাবারের মাঝখানে একটু একটু বোরহানি খাওয়াটা এটা ভীষণ ভালো লাগে, আর ওই দিন বোরহানিটা অনেক বেশি মজা হয়েছিল। আর খাবার শেষে হচ্ছে জর্দা। তো জর্দার মধ্যে নর্মালি আমি বেছে বেছে মোরব্বা আর মিষ্টি খাই, এখন আমার ছেলের সাথে গেছে, ও বেছে বেছে বলতেছে, তো বলতেছে মা আমাকে মিষ্টি দাও, সাদা সাদা যে ওইটা আছে ওইটা দাও, তার মানে ছেলে বড় হয়ে গেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, নর্মালি প্রিয়র খাবারের প্রতি কখনোই কোনো আগ্রহ দেখি না, আজকে যখন ও যে জর্দা থেকে মিষ্টি চাচ্ছিল তারপর মোরব্বা চাচ্ছিল, আমার কাছে বিষয়টা ভীষণ ভালো লাগছে। নর্মালি কি হয় মা বাবারা কিছু পছন্দ করলো, এটা বাচ্চারা খেতে পছন্দ করলো, ওই খাবার আর নিজেরা খায় না। তো আমি বেছে বেছে সবগুলো মিষ্টি ওকে দিয়ে দিছি, বলতেছে সাদা সাদা এইগুলোকে, আমি বললাম মোরব্বা এটা খাও, তো মোরব্বাটা বেশ পছন্দ করছে। আর এই যে খাওয়া দাওয়ার পর হচ্ছে এখন পান খাওয়ার পালা। আমি আগে বলতাম বিয়ে বাড়িতে পান রাখে কেন, কে পান খায়? এই যে দেখেন এরা পান খায়। প্রিয়র যত বদভ্যাস আছে সবগুলো প্রিয়র বাবার নিজের হাতে গড়ানো বদভ্যাস। এই যে এই ছোটো ছেলেটাকে সে পান খাওয়া শিখাইছে, শুধু নতুন না, প্রিয় আরও 2-3 বছর আগে থেকেই পান খায় এবং সে পানটাকে বিশেষ পছন্দ করেই খায়। প্রিয় ভাত পোলাও কিছু খায় না, কিন্তু সে পছন্দ করে পান খায়, এবং এই পান খাওয়ানোর ট্রেনিং তাকে তার বাবাই দিছে। মানে যত ধরনের বদ ট্রেনিং আছে এটা দেওয়ার জন্য প্রিয়র বাবা এক পায়ে রেডি। মানুষের বাচ্চা কাচ্চা বাইরে মিশে বাইরের সাথে খারাপ হয়, আর আমার বাচ্চা ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে তার বাবার কাছ থেকে কীভাবে সব খারাপ জিনিসপত্র রপ্ত করা যায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। প্রিয় এই যে দেখেন পান খেয়ে দাঁতগুলো লাল করে ফেলছে, এই দাঁত লাল থাকলে একটা বাচ্চার কেমন দেখা যায়, এই হচ্ছে অবস্থা। আর বাসায় আসার পরে এই যে প্রিয় সবসময় আমি গেট খুলতে খুলতে যে 2-1 মিনিট সময় থাকে, প্রিয় করে কি সিঁড়ির মাথাটার মধ্যে গিয়ে বসে থাকে। শুধু এই সময় না, প্রিয়র বাবা যখন আসে লিফটের সাউন্ড পেলেই সেই মাথায় গিয়ে বসে থাকে, ওর বাবার জন্য ওয়েট করে। আর এই যে শেরানি পরে বসে আছে, যাওয়ার সময় ও ভাবছে বিয়ে বাড়ি মানেই হচ্ছে শেরানি পরে যাইতে হবে। যাই হোক, এই তো বাসায় চলে আসছি, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।